আসসালামু আলাইকুম। রিলস ভিডিওতে কিভাবে ফলো বাটন সেট করবেন এই বিষয়টি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনি যখন কোনো রিলস ভিডিও আপলোড করবেন, দেখুন ফ্রেন্ডস আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু আমি একটি রিলস ভিডিও আপলোড করেছি আর দেখুন আমার নামের পাশে কিন্তু ফলো বাটনটি দেখা যাচ্ছে। তো এইরকম আপনাদেরও রিলস ভিডিওতে আপনাদের নামের পাশে ফলো বাটনটি দেখা যাবে, ফলে আপনার রিলস দেখে যদি কারো ভালো লেগে থাকে তাহলে কিন্তু সে আপনাকে ফলো করে দিবে। আমরা কিন্তু সবাই চাই যে আমাদের ফলোয়ার বাড়ুক, তো ফলোয়ার বাড়ানোর জন্য অবশ্যই আমাদের এই সেটিংটি করতে হবে। তো এই সেটিংটি করার জন্য আমি আমার ফেসবুক অফিসিয়াল পেজটি ওপেন করে নিলাম। দেখুন এখানে কিন্তু আমার প্রোফাইলটি আমি অন করে নিলাম। উপরে দেখুন একটি থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুতে আমি ট্যাপ করলাম। এখন ফ্রেন্ডস আমি স্ক্রল করে একটু নিচে আসব, নিচে যে একটি অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আমি ট্যাপ করলাম। এখান থেকে আমি আবারও সেটিংয়ে ট্যাপ করলাম। এখন যে পেজটি এসেছে এখানে দেখুন আবারও স্ক্রল করে আমি নিচে আসব, নিচে দেখুন একটি অপশন আছে হাউ পিপিল ফাইন অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই যে অপশনটি এখানে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে যে পেজটি আসলো এখানে দেখুন একটি অপশন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এই যে অপশনটি আছে এটি কিন্তু আমার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করা আছে। তো এখানে কিন্তু অনেকেরই এভরি ওয়ান করা থাকে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই অপশনটিতে আমি ট্যাপ করলাম, নিচে দেখুন এভরি ওয়ান, আর একটি অপশন আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, তো আপনাদের কিন্তু এভরি ওয়ান করা থাকে, তো অবশ্যই এটি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিবেন। কেননা এভরি ওয়ান করা থাকলে সকলের কাছে কিন্তু আপনার ফ্রেন্ড রিকোয়েস্টের যে অপশনটি সেটি অ্যাড ফ্রেন্ড দেখাবে, ফলে ফলো বাটনটি কিন্তু আর দেখা যাবে না। তাহলে আপনাদেরকে কি করতে হবে, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিতে হবে, তাহলে কি হবে ফলো বাটনটি শো করবে। তো ফ্রেন্ডস এই অপশনটির সেটিং শেষে আমরা এখন ব্যাক করব। ব্যাক করে সেই পেজে আমি সেটিং অ্যান্ড প্রাইভেসির পেজে আমি আবারও চলে আসলাম। এখানে আমি আরেকটি অপশন দেখাচ্ছি আপনাদেরকে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই অপশনটিতে আমি ট্যাপ করলাম। এখানে দেখুন কয়েকটি অপশন আছে হু ক্যান ফলো মি পাবলিক করা, তারপর নিচে দেখুন হু ক্যান সি ইয়োর ফলোয়ার্স অন ইয়োর টাইম লাইন পাবলিক, হু ক্যান সি দ্য পিপিল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো পাবলিক। তো মোট কথা হচ্ছে এখানে যে কয়েকটি অপশন আছে আপনারা দেখে নিন বা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, সবগুলোই কিন্তু পাবলিক করা, ফলে কিন্তু আমার ফলো বাটনটি সেট হবে, সবগুলো কিন্তু আপনাদেরকে পাবলিক করে দিতে হবে, তাহলেই কিন্তু আপনাদেরও ফলো বাটনটি সেট হয়ে যাবে। অনেকেই আছে এগুলো উল্টাপাল্টা সেটিং করে, ফলে কি হয় তাদের কিন্তু ফলো বাটনটি আসে না। তো এই ফলো বাটনটি সেট করার জন্য অবশ্যই আপনাদেরকে সবগুলো সেটিংয়ে পাবলিক করে দিতে হবে। তো এই সব সেটিংগুলো যদি ঠিকঠাক মতো হয় তাহলে কিন্তু আপনার নামের পাশে ফলো বাটনটি শো করবে, কিন্তু আপনার ফ্রেন্ডস বা আপনি নিজে কিন্তু আপনার নামের শেষে সেই ফলো বাটনটি দেখতে পারবেন না। আপনি একটি যে কোনো পোস্টে কমেন্ট করবেন এবং এমন একটি আইডি বেছে নেবেন যেই আইডিটি আপনাকে ফলো করেনি বা আপনি সেই আইডিটিকে ফলো করেননি। এমন একটি আইডি থেকে যদি আপনি সেই পোস্টে গিয়ে সেই কমেন্টটি দেখেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার নামের শেষে ফলো বাটনটি অ্যাড করা আছে। তো ফ্রেন্ডস কেমন লাগলো আমার ভিডিওটি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।